প্রথমেই বলি, করোনা ভাইরাসে আক্রান্ত যেটা বললেন সেটা ঠিক নয়। তাকে পরীক্ষামূলক ভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বাইরে থেকে এসেছেন, গুজরাট থেকে এসেছেন, এবং আসার পরে আমরা খবর পেয়ে আমরা সেখানে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ স্টেশন, পঞ্চায়েত প্রশাসন সবাই মিলে আমরা তাকে কোয়ারেন্টাইন যে এর আমার আছে সেখানে আমরা পাঠিয়েছি। সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর বোঝা যাবে যে তিনি সত্যি এই রোগে আক্রান্ত কিনা। আর বহু মানুষ কাজের নিরীক্ষে তারা বাইরে থাকেন এবং এইরকম একটা পরিস্থিতিতে তারা বাড়ি ফিরছেন। আমাদের জেলা প্রশাসনের নির্দেশে আমরা ব্লক প্রশাসন আজকে মিটিং করলাম সমস্ত প্রধানদের নিয়ে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের অফিসার সবাই ছিলেন, এবং বিশেষ করে BMOH সাহেব ছিলেন, যিনি স্বাস্থ্য দপ্তরে দেখেন ব্লকে। তো আমরা মিটিং করলাম এই কারণেই যে সমস্ত প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রধানরা কালকে সমস্ত মেম্বারদের নিয়ে তাদের মিটিং করবেন যে বাইরে থেকে যারাই আসবেন, গুজরাট থেকে, কর্ণাটক থেকে, বা আমাদের রাজ্যের বাইরে থেকে হোক বা দেশের বাইরে থেকে যারা বাড়ি ফিরবেন, তাকে সঙ্গে সঙ্গে আমাদের আশাকর্মীদেরকে খবর দেওয়া এবং আশাকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে তার পরীক্ষা নিরীক্ষা করা, এবং 14 দিন তাকে এই কোয়ারেন্টাইন, মানে হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইন যাই বলুন না কেন, সেই তাতে রাখা, অর্থাৎ পর্যবেক্ষণে রাখা 14 দিন, যে তার এটা আসছে কিনা, সেই জার্মসে বহন করে এনেছেন কিনা তিনি। এবং এই সমস্ত লোকেদের ক্ষেত্রে ছোটাছুটি করে বা যার কারো যদি সর্দি কাশি এইসব সিমটম হয়, তো সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু তাকে এখন কোথাও তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে ছুটতে হবে না। তিনি আশাকর্মীর মাধ্যমে, আশাকর্মীরা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন, সেখান থেকে তার স্যাম্পল সংগ্রহ করা হবে এবং সেই স্যাম্পল কলকাতাতে নিয়ে যাওয়া হবে পরীক্ষা নিরীক্ষার জন্য। সেটা সবটাই করবে স্বাস্থ্য দপ্তর, কোনোভাবেই সেই সমস্ত রুগীকে এখান থেকে ওখানে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে না। আর আমরা চেষ্টা করছি এই সঙ্গে সঙ্গে সমস্ত ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো যেখানে গ্যাদারিং হয় সেই সমস্ত গ্যাদারিংগুলো বন্ধ করার জন্য। এই সময় আমাদের অনেক পাড়াগাঁয়েতে বিভিন্ন ধরনের হিন্দুদের বিশেষ করে মনসা পুজো বা বিভিন্ন পুজো অর্চনা উপলক্ষে মানুষের জমায়েত হয়, মুসলিমদের জালসা হয়, সেই জালসাতে বহু মানুষ জমায়েত হন। আমরা অনুরোধ করব সমস্ত ধর্মের একে যারা এইগুলো আছেন, যারা বিভিন্ন দায়িত্বে, তাদেরকে আমরা অনুরোধ করব যাতে এইগুলো একটু পিছিয়ে দেন এগুলো, কারণ মানুষের জন্যই ধর্ম, আর মানুষ না থাকলে সেখানে তো এর কোনো মূল্য নেই। কাজেই আমরা তাদের অনুরোধ করব এই সমস্ত জমায়েতগুলোকে যাতে করে এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় না হয়। এইভাবে মোটামুটিভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বিভিন্ন ধরনের লিফলেট, আমাদের যেগুলো স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে, আমরা সেই লিফলেটগুলোকে আমরা বিগত দিনেও ছড়িয়েছি, এখনও ছড়াচ্ছি, যাদেরকে নেহাতি আমরা অফিসে, আমাদের অফিসে আসতে হয়, আমাদের জনপ্রতিনিধি, আমাদের সরকারি অফিসার্স, আমাদের ধরুন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, যাদের মানে মানে যাদের ছুটির কোনো প্রশ্নই নেই, তাদের ক্ষেত্রে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি, হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে, হাত ধোয়া, অফিস থেকে বাড়ি গিয়ে তাদেরকে এইভাবে একটু ট্রেনিং মতো দেওয়া, যে বাইরে আমাদেরকে কাজ করতে বেরোতে হয়, এখানে কাজ অফিস থেকে গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাদের সংস্পর্শে না আসা, প্রথমে নিজেকে প্যান্ট জামা মানে খোলার আগে হাত পা ধুয়ে প্যান্ট জামা খুলে অন্য বাড়ির পোশাক পরে তারপর আমরা ছেলেদের সঙ্গে আমরা মিলিত হব, এইভাবে সতর্কতামূলক। বা কোথাও থেকে মিটিং থেকে এসে হঠাৎ করে আমার চেম্বারে বসে, মানে যারা এসব কাজ করেন, তিনি হাত ধুয়ে তারপরে তার চেম্বারে কাজ করতে বসবেন, এইরকম ঘন্টায় ঘন্টায় হাত ধোবেন, এই সতর্কতাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। কিন্তু কোনোভাবেই আবার এটা যাতে মানুষের মধ্যে কোনোভাবেই বিভ্রান্তি না ছড়ায়, বা মানুষ যাতে কোনোভাবেই এটাকে নিয়ে গুজব সৃষ্টি না করে আতঙ্কের মধ্যে থাকেন, এসব এগুলো আমাদের আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়। অর্থাৎ আতঙ্ক নয়, সচেতনতাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, সচেতনতাই পারে একমাত্র এই করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে। BMOH সাহেব আছেন এবং তার সঙ্গে আমরাও আছি, আমাদের আশাকর্মীরা আছেন, এবং পঞ্চায়েত প্রশাসনের প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সজাগ থাকার নির্দেশ দিয়েছি। প্রধান, আমাদের কর্মাধ্যক্ষ, সহসভাপতি যারা আছেন, এনারা তো জনপ্রতিনিধি হিসেবে লক্ষ্য রাখবেন, কিন্তু টেকনিক্যালি ব্যাপারগুলো আমরা সঙ্গে সঙ্গে BMOHকে জানাবো, BMOH তার আশাকর্মীদের মাধ্যমে সমস্ত বিষয়গুলো তারা দেখে নেবেন। এবং এ নিয়ে আমাদের আশাকর্মীদের নিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী যারা ছিলেন,
তাদেরকে নিয়ে প্রায় 150-200 জন এই ব্লকে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, জনপ্রতিনিধি নিয়ে আমরা মিটিং করেছি, এই লিফলেট আমরা বিলি করেছি। আমরা পঞ্চায়েত প্রধানদের আজকে নির্দেশ দিয়েছি যাতে করে তারা আগামী দিনে, তারা আগামীকালই তারা মিটিং ডেকে সমস্ত জনপ্রতিনিধি, মানে এলাকায় এলাকায় যারা মূলত কাজ করেন মানুষের সঙ্গে, তাদেরকে দিয়ে খবর পাঠাবেন। মূল লক্ষ্য বাইরে থেকে যে যিনি বা যারা আসবেন তাকে স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তাকে সতর্ক করার দরকার, এটাই আমাদের মূল।